শিলিগুড়িতে বিনা অনুমতিতে বোরিং করে ওঠানো হচ্ছে পানীয় জল। এরপর সেই জল বোতল কিংবা জার বন্দি করে বিক্রি করা হচ্ছে। তা রুখতেই এবার অভিযানে নামলো শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এভাবেই অবৈধভাবে জলের ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। অবৈধভাবে বোরিং এর ফলে জল সংকট তৈরি হচ্ছে। তা রুখতেই এবার অভিযানে নামলো শিলিগুড়ি পুর নিগম। মঙ্গলবার দুপুরে 5 নম্বর বরোর তরফে অভিযানে নামা হয়। ইসকন মন্দির রোড এলাকায় একটি বাড়িতে বিনা অনুমতিতে জল উঠিয়ে বিক্রি করা হচ্ছিল। সেখানে গিয়ে জল ওঠানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এদিনের অভিযানে মেয়র পারিষদ দুলাল দত্ত ও 5 নম্বর বরোর চেয়ারপারসন প্রীতিকণা বিশ্বাস ছিলেন। আরেকটি কারখানাতেও যান তারা। শহরের আরো বিভিন্ন জায়গায় এই অভিযান চলবে। দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে জলের ক্রাইসিস চলছে, কারণ আমাদের শিলিগুড়িতে যে পরিমাণ জলের প্রয়োজন সেই পরিমাণ জল যেটা আমাদের রিজার্ভ আছে সেই পরিমাণ জল ধারণের ক্ষমতা নেই। স্বাভাবিক কারণে একটা ক্রাইসিস আছে। তার মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু বড় বড় প্রমোটাররাও তারা বিভিন্নভাবে বোরিংয়ের মাধ্যমে জল তুলে নিচ্ছে এবং অসাধু ব্যবসায়ীরা বোরিংয়ে করে জল তুলে সেই জল পিউরিফাই ভালো করে না করেও তারা জারের মধ্যে করে বিক্রি করতেছে। স্বাভাবিক কারণে এমনি জলের ক্রাইসিস, তার মধ্যে উপরন্ত তারা বেআইনিভাবে বিভিন্ন জায়গায় জল এখান থেকে পাচার করে দিচ্ছেন। তা সেটা আপনাদের মাধ্যমে আমরা খবর পাই এবং আজকে আমরা আসছি এখানে যাতে এগুলো বন্ধ করা যায়। আগামী দিনেও আমাদের এইভাবে অভিযানগুলো চলবে যাতে শিলিগুড়িকে সম্পূর্ণ এই যে বোরিং যেটা পারমিশন ছাড়া, তারা সুইডের কাছ থেকে কোনো পারমিশন নেয় না, তারা কর্পোরেশনের কাছ থেকে পারমিশন নেয়নি, অতএব বিনা পারমিশনে সম্পূর্ণ বেআইনিভাবে তারা কাজ করে। তা আমরা আজকে ওদেরকে বন্ধ করে দিলাম এবং ওদেরকে কাগজপত্র নিয়ে আমাদের কর্পোরেশনে আসার জন্য অনুরোধ করা হলো। আমাদের কাছে অনেক কটি খবর আছে, সেগুলো আমরা আজকেই শুরু করলাম, এক এক করে সবগুলো দিয়ে যাবো। বেআইনিভাবে যারা করছে তাদের বন্ধ করতে হবে, নাহলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া। যেখানে আমাদের জলের লাইন নেই যেতে পারছে না, সেখানে কিন্তু আমরা চেষ্টা করছি ট্যাঙ্কের মাধ্যমে সেখানে জল পৌঁছে দিতে। আর এরা যদি বেআইনিভাবে এরা বোরিংটা করাতে কী হচ্ছে, এখানে অনেক বাড়িতে কুয়ো আছে, সে কুয়োর জলের স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। স্বাভাবিক কারণে সমস্যাটা প্রকটভাবে দেখা দিচ্ছে, কিন্তু জলের স্তরটা এত নিচে না নামলে কিন্তু আমাদের কাছেও বিভিন্ন বাড়ি থেকে কমপ্লেনগুলো আসতো না, যেটা আপনারাও জানতে পারতেন না। আমার এমএমএসি ওয়াটার দুলালদা এসছে, সাথে আমিও আসছি। তা আমরা সমস্ত জায়গায় আমাদের 5 নম্বর বোরোর আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে আমরা দেখব এই যেভাবে এদের ব্যবসাটা চলছে এটাকে বন্ধ করা উচিত। বিএসআই তো ছোটা লিটার আমলোক নেই বেচতে না, খালি ঘর ঘর মে দোকান দোকান মে 20 লিটার কাজ ছোটা প্লান্ট নেই, 20 লিটার কাজ চালিয়ে